স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা এতদিন পরে সময় এই কথা তুমি কেন বলছ? তখন কেন আমাকে জানাও? কেন তুমি তখন পুলিশকে জানাও? বলিনি, কারণ তখন রোশনির কথা বললে পুলিশ রোশনিকে অ্যারেস্ট করত। আর রোশনি তোমার কথা বলে দিলে তখন পুলিশ তোমাকেও অ্যারেস্ট করত। মা বললে করতো, তারপরে সত্যটা তো বেরিয়ে আসতো। সত্যিটা তো আমি জানি মা। কি জানো তুমি বলো? যাই হোক, এই কথাগুলো আমি তোমাকে বললাম এই কারণে যে অন্তত তুমি তো জানতে পারলে তুমি কার সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলে, জোর করছিলে। আমি বুঝতে পারছি না ঋষভ, আমি সৌম্যকে কিভাবে বুঝাবো? ভাবি, তুমি এত টেনশন করো না তো, দেখবে শেষ পর্যন্ত ভাই আর ইংল্যান্ডে যাচ্ছে না, কারণ মামুনি আর ভাইয়াকে যেতে দেবে না। না না ঋষভ, সৌম্য ডিটারমাইন্ড, ও ইংল্যান্ডে যাবে। আর ও বলছে এখানে ও সেফ ফিল করছে না। তা অবশ্য ঠিক, ভাইয়ার উপর দিয়ে যে কত ঝড় গেল, ইন ফিউচারে যে আরো বিপদ আসবে না সেটা কে জানে। কি হলো আলিশা? বুঝতে পারছি না তো, আমার তো মনে হচ্ছে বড় হয়ে আসছে, কিন্তু আল্লাহ জানে এখন এই বাসার কি কি হবে। যা ভেবেছিলাম তাই সৌম্যজুরি তাকে নিয়ে এসেছে, আর সেজন্যই আমার ফোন রিসিভ করছে। সোমবার আনতে তাহলে আবারও আমাদের সাথে সে আগের ঘটনাটাই ঘটাবে, কিন্তু এবার আমি আনটি সৌম্যজয়িতা কাউকে ছাড়ব না, কাউকে না।
কি হয়েছে রশ্মিমা? তুমি এভাবে সৌম্যকে ডাকলে কেন? কি হয়েছে জানেন না আপনি? কেন ডেকেছি জানেন না আপনি? বোঝেন না আপনি? না, আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমাকে খুলে বলো তো। একদম নাকামো করবেন না আপনি আমার সাথে আন্টি, একদম নাকামো করবেন না। আপনি আমাকে লিখিত দেন, একটা কাগজে লিখিত দেন, আপনার আর কতবার আমার সাথে এরকম করবেন? শান্ত হও, শান্ত হও তুমি রশ্মি। কি হয়েছে আমাকে খুলে গুছিয়ে বলো। আপনি আর সৌম্য আমার মাথায় আগুন ধরিয়ে দিয়ে এখন আমাকে বলছেন শান্ত হতে? রশ্মি, যা বলতে চাও খুলে বলো। আর তুমি কেন হঠাৎ এত উত্তেজিত সেটা বলবে তো? ও আপনি বুঝতে পারছেন না, এ বাড়িতে ঢুকে আমি জয়িতাকে দেখেছি, তার মানে হচ্ছে জয়িতাকে সম্মুখ ফিরিয়ে এনেছে, আর আপনারা আমাকে বলছেন এখন শান্ত হও রশ্মি। আমি সহ্য করব না, এটা আমি কিছুতেই মেনে নেব না। জয়িতা এ বাড়িতে আসবে, থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না রশ্মি? নো নো আঙ্কেল, নো, এটা স্বাভাবিক না। জয়িতাকে সৌম্য ডিভোর্স দিয়েছে, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা, আর আপনি বলছেন এটা স্বাভাবিক? রশ্মি, ও সব ভুলে যাও। আমি জয়িতার সঙ্গেই সংসার করব। তাই তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। নো 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 সৌম্য, নো। তুমি বারবার আমাকে এভাবে অপমান করতে পারো না, আমি তোমাকে ছাড়ব না। শান্ত হও মা, শান্ত হও। আরে আমি তো আছি, তুমি আমার উপরে ভরসা রাখো। সৌম্যর সাথে বিয়ে ঠিক করেছি আমি, অতএব সেই দায়িত্ব একদম আমার, তুমি কোনো চিন্তা করো না। আমি তো বোকার রাজ্যে বাস করি। আপনাকে দেওয়ার দেওয়া উচিত, আপনি জানেন আপনারা ফুল ফ্যামিলি হচ্ছেন চিটার। সৌম্য জয়িতাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, আর আপনি বলছেন সৌম্যর সাথে আপনি আমার বিয়ে দেবেন, কি করে আমি একটু শুনি? বিকুল রশ্মি, বিকুল, তুমি আমার কথা শুনো, আমার কথা শুনো রশ্মি। আমি ঝামেলা কি ঝামেলা? ওসি স্যার তো জুলফিকারকে মুক্তি দিতে চাইছেন না। মানে ওকে
অবৈধ অস্ত্র মামলায় ফেলে ক্রস ফায়ার করতে যাচ্ছে। বলেন কি এখন তাহলে কি করবো? জুলফিকারের বাবাকে আমি এখন কি বলবো? কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। দেখি ওসি স্যারকে ম্যানেজ করতে পারি কিনা। আমি আসলে এখন কি করবো আপনি ঠিক করে দেন, আমি এখন কি করব? ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। প্লিজ আপনি একটু একটু ম্যানেজ করার চেষ্টা করুন। এতগুলো টাকা নেওয়া হয়ে গেছে, এখন যদি জুলফিকারকে ছাড়ানোর ব্যবস্থা না করা যায় তাহলে একবার একটু ভাবতে পারেন যে কী অবস্থা হবে। হ্যাঁ, আমি আবারও বলছি তুমি দেখছি। আমি তাহলে যাই। হ্যাঁ, যেতে পারেন। জি, থ্যাংক ইউ, একটু কাইন্ডলি চেষ্টা করবেন। হ্যাঁ, দেখছি। থ্যাংক ইউ। শোন রোশনি, চলো তুমি আমার রুমে চলো, আমি তোমাকে সব খুলে নো। আপনার রুমে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি যা বোঝার সব বুঝে গেছি। না, তুমি কিচ্ছু বোঝো না। তুমি চলো আমার সাথে আমার রুমে, আমি তোমাকে সব খুলে বলছি এবং বুঝিয়ে বলছি, চলো। আপনি কি বলবেন আন্টি? আর কি বলবেন আপনি? আমি বুঝতে পারছি সম্মুখ কেন আমার ফোন রিসিভ করছিল না, কেনই বা আপনি ফোন রিসিভ করছিলেন না। যাও রোশনি, তুমি আমার সাথে আমার রুমে যাও, দেখো উনি কি বলেন। ইউ জাস্ট শাট আপ। তোমার আম্মা কি বলবে সেটা আমার জানা আছে। তোমার আম্মা বলবে যে রোশনি আমার উপর বিশ্বাস রাখো মা, আমি যেহেতু বলেছি তোমার সাথে সুমোর বিয়ে দেব, তো তোমার সাথে সুমোর বিয়ে দেব, ব্যাস। সৌম্যর সাথে তোমার বিয়ে হবে, কারণ আমি তোমার বিয়েটা ঠিক করেছি। অতএব সৌম্যকে এই বিয়ে করতেই হবে। কারণ আমি সৌম্যকে বলেছি জয়িতাকে তার মামার বাড়িতে দিয়ে আসতে, অতএব সৌম্য তাই করবে। শোনো রোশনি, মা যাই বলুন আমি কোনোদিনই তোমাকে বিয়ে করব না। তার আমি খুব শীঘ্রই জয় থেকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি। গিয়ে গুড ডিসিশন, ভেরি গুড ডিসিশন। আপনার ছেলে কি বললো শুনেছেন তো না? হুম,
সৌম যাই বলি, আমি তোমাকে বলেছি সৌমর সাথে তোমার বিয়ে দেবো, অতএব সৌমকে তোমার সাথে বিয়ে দেবো এবং সৌমকে বিয়ে করতেই হবে। পাস প্লিজ আন্টি, আমি আপনার কথা 1% বিশ্বাস করি না। এ ধরনের কথা তো আপনি আমার বাসায় বসেও বলে এসেছিলেন, বলেছিলেন না? So just forget it and you should listen to me very very carefully. তুমি আমাকে বার বার অপমান করেছো, বার বার। And this time you just crossed your limit. আমি তোমার উপরে কিভাবে প্রতিশোধ নিই তুমি শুধু সেটা দেখো। Not only তুমি, তোমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সনের উপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রতিশোধ নিব, and this is my promise. জোয়ারদার, আপনাকেও বলে যাচ্ছি। জোয়ারদার, আমি আপনার কথা কেন শুনবো? তুমি আমার কথা আমি কেন শুনবো আপনার কথা? শোনার মতো সময় আমার রশ্মির নেই। আরে আপনার মতো মহিলার কথা তো আপনার ছেলে মেয়েরাও শুনে না, আমি কেন শুনবো? নিজেকে মা বলে দাবি করেন, মা ছি! রশ্মি, রশ্মি, শোনো রশ্মি,